মোবাইল কম্পিউটার গেমে আসক্ত না হয়ে বাবার কাজে শিশু বয়স থেকে হাত বাড়িয়ে যাচ্ছে জলপাইগুড়ির এক ক্ষুদে ছাত্র, নাম দেবজ্যোতি পাল। ফরিন্দ্রদেব বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে, বাবা কৃষ্ণ পাল। কৃষ্ণ পাল শহরের একজন খ্যাতনামা মৃৎশিল্পী, কিন্তু এখন কারিগরের অভাব, কিন্তু কাজ অনেক, তাই তার ছেলে নিজের সাথে বাবাকে সাহায্য করে থাকে। মাটি মাখা থেকে মুখের আকৃতি দেওয়া সবটুকু কাজ করে ওই ছাত্র। তাই এখন বাবা ও ছেলে জোর কদমে চালিয়ে যাচ্ছে শ্যামা পুজোর মূর্তি তৈরির কাজ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার, 2-5/1RBC রোড, নৈহাটি। বাবার সাথে যে সাহায্য করো কতটা ভালো লাগে? ভালোই লাগে। কি কি সাহায্য করো? মাটি দেওয়া, কাঠাম করা। পড়াশোনা করো ঠিকই? কখন তাহলে এই কাজ করো? ফাঁকে ভালো লাগে? অন্য অন্য বাচ্চারা তো এই সময় গেম খেলে, অনেক কিছু খেলে, তো তোমার সেটা ভালো লাগে না? আগামীতে তুমি কি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? শিল্পী হতে চাও বাবার মতো? এখন থেকে কি শুরু করছো কাজ? জি, আপনি প্রতি বছর আপনার ছেলের সাহায্য নিয়ে এই যে প্রতিমা তৈরি করেন, এবারও সেটা কতটা? আমি তো বাইরের বেশি কারিগর নেই না, আমার ছেলে আছে, ছেলেদের সাহায্য আমি কাছে, ছেলেরা আমাকে পড়াশোনার মাধ্যমে মাঝখানে থাকে, বাড়ির ওপরে কাজ, তো যার জন্য সবসময় আমার ছেলের কাছে। কতটা কর্মচারী না নিয়ে ছেলেদের সাহায্য নিচ্ছেন, কতটা উপকৃত হচ্ছে? সেটা তো সম্পূর্ণ খুব ভালো উপকৃত, কারণ কারিগরের যন্ত্রণা যে না করেছে সে বুঝবে না যে কারিগরের কি যন্ত্রণা। কারিগর যখন তখন আসে, যখন তখন চলে যায়, টোকা দিয়ে চলে যায় টাকা পয়সা। কারিগরের খুব পরিস্থিতি খারাপ, সেজন্য এই চিন্তা ভাবনাই করেছি যে যতটুকু পারবো নিজেরাই করবো, তাছাড়া কারিগর যত কম হয়ে যায় তত। এই আপনার ছেলে, ওর বয়স কত? ওর বয়স 8 বছর চলছে। 8 বছর? ও মানে ওর কোনো মানে ইয়ে নেই যে কী ধরনের কাজ করবে বা খেলা ছেড়ে পড়াশোনা? না, সেইটা কোনো কিছু না, ওর কাজকর্ম করতে খুব ভালো লাগে। যখন আমি দুর্গা ঠাকুর বানাতাম, ও নিজে ছোটো ছোটো মডেল দেখবেন, ছোটো ছোটো মডেল বানায়, মডেল দুর্গা, তারপরে লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী, তারপরে কালী পূজার সময় কতগুলো কালী বানিয়েছে, ওইগুলো খুব ভালো, আমার হাতে হাতে খুব আগ্রহ আছে, এটাই হলো সবচেয়ে বড়। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাইরে আড্ডা মারার থেকে যদি আমার সঙ্গে থাকে, এটাই তো সবচেয়ে ভালো। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে,
গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার চাঁদুয়া মোড় জেঠিয়া খালি শহর পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক বিশদ জানতে কল করুন এই নম্বরে এখানে প্রতিটা আইটেমই তো স্পেশাল তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আর কোন স্পেশাল অকেশন মানে স্পেশাল মেনু হয় এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি এসি নন এসি রুম প্রিমিয়াম রুম সব ডক্টর অন কল পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল